শ্যামা শিরোপা 2023 ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়ি শ্যামা শিরোপা করা হচ্ছে। আপনারা সকলেই জানেন এবং বিভিন্ন পূজো মণ্ডপ ঘুরে ঘুরে আমরা পূজো পরিক্রমার মাধ্যমে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ সজ্জা এবং সেরা আলোক সজ্জার উপর কিন্তু আমরা এই যে সেরা শ্যামা শিরোপা সেই কম্পিটিশন কিন্তু আমরা রেখেছি। পাশাপাশি এই কম্পিটিশনে কিন্তু অংশগ্রহণ করেছে শিলিগুড়ি শহরের অন্যতম বিশেষ 20টি পূজো ক্লাব। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আমরা রয়েছি স্বামীজি ক্লাবে এবং স্বামীজি ক্লাবের এবারে শ্যামা পুজোর বিশেষ আকর্ষণ রয়েছে মাটির টানে। আমরা সকলেই জানি যে এখন যেভাবে যে হারে বিভিন্ন জায়গায় পলিউশন ছড়াচ্ছে, দূষণ ছড়াচ্ছে এবং প্লাস্টিকজাত বিভিন্ন দ্রব্যের যে সমস্তভাবে ব্যবহার বাড়ছে, তারই বিরুদ্ধে কিন্তু এই যে মাটির জিনিসপত্র যাতে ব্যবহার করা হয়, মাটির তৈরি সরঞ্জাম যাতে মানুষ আরও বিশেষভাবে ব্যবহার করেন, কিনে নেন এবং তা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন, সেই বার্তা দিতে কিন্তু এবার শিলিগুড়ির স্বামীজি ক্লাব এই মাটির টানে এবারের বিশেষ আকর্ষণ তৈরি করেছেন এবারের থিম। আমরা পুরো মণ্ডপ চত্বর আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো এবং এখানকার সদস্যদের সাথে কথা বলে কর্তৃপক্ষের কি বক্তব্য রয়েছে, তারা কি ভেবে এই যে এত সুন্দর একটি থিমকে বেছে নিয়েছেন সে সম্পর্কেও জেনে নেব। रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस, टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वाल, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में खुदीराम बल्ली हिलकार रोड सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं। সাথে স্বামীজি ক্লাবের কর্তৃপক্ষ কিন্তু উপস্থিত রয়েছেন, আমরা তাদের কাছ থেকে কথা বলে নেব। এবছর যে এই থিম বেছে নিয়েছেন মাটির টানে, খুবই সুন্দর একটি পরিকল্পনা ভাবনা চিন্তা করা হয়েছে, আমরা সরাসরি কথা বলে নেব এবং সেই বিষয়ে জেনে নেব। এই যে আপনাদের এই পরিকল্পনা, কি ভেবে পরিকল্পনা এসছে আমাদের বিভিন্নভাবে যে ওয়ার্মিং, ওয়ার্ল্ড ওয়ার্মিং এবং বিভিন্নভাবে যে যেটা বলে হচ্ছে বন্যা, খরা এবং পাহাড় ভেঙে আসছে, এই রিসেন্ট এগুলো শুরু হয়েছে, সেই ভাবনার থেকে আমাদের মধ্যে একটা আসছে। তারপরে আমরা একটা ভেবে একটা স্লোগান তৈরি করতে গেছিলাম সুস্থ সংস্কৃতির লক্ষ্যে, সুস্থ পরিবেশের জন্যে, দূষণমুক্ত ভারতবর্ষ তৈরি করতে। এই ভাবনাটা যখন তৈরি করলাম তখন আমাদের একটা সজ্জাটাকেও সেইভাবে তৈরি করতে হবে। সজ্জা তৈরি করতে গিয়ে আমরা ভাবলাম যে কী দিয়ে তৈরি করা যায়, প্লাস্টিকে, মানে এমনভাবে প্লাস্টিক এসে গেল যেটাতে হাজার বছরও তাকে দূষণ মুক্ত করতে পারে না। দড়ি, নারকেলের দড়ি চলে এলো হচ্ছে প্লাস্টিকের দড়ি, মুলিবাসের বেড়া থেকে চলে এলো হচ্ছে সিনথেটিক ওয়াল, মাটির প্রদীপের বদলে চলে এলো হচ্ছে আমাদের সেই এলইডি লাইট, তা এগুলো হচ্ছে দূষণ ছড়াচ্ছে। তারপর হচ্ছে আমাদের এখন এত পরিমাণ গাড়ি হয়ে গেছে, মানে অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড বিভিন্নভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং আমরা আধুনিকতার মধ্যে ঢুকে গেছি, কিন্তু আধুনিকতা ঢুকে গিয়ে আমরা কিন্তু আমাদের পরবর্তী ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। সেই ধ্বংসের পথের থেকে আমরা যাতে একটা বার্তা দিতে পারি স্বামীজি ক্লাব থেকে, সেই জন্য আমরা পরিবেশ বান্ধব মাটির প্রদীপ দেওয়া যায়, সেটা অবরুদ্ধির পথে চলে যাচ্ছে। আজকে নারকেলের রশি অবরুদ্ধির পথে চলে যাচ্ছে, একটা চলে এসে সিনথেটিক দড়ি, বেড়ার পরিবর্তে চলে আসছে হচ্ছে মুলিবাসের বেড়ার পরিবর্তে চলে আসছে হচ্ছে সিনথেটিক। এবং আপনাদের ফ্লোর দেখুন, আমরা ফ্লোরটাকে ইটের ইট রেখেছি, মানে এটা হচ্ছে মাটি। আজকে ইটের ওয়াল তৈরি করতে গিয়ে বা ইট, মানে নাম আছে ইট কিন্তু সিমেন্টের ইট দিয়ে আজকে বড় বড় মেনশন বা বিল্ডিং হচ্ছে, মাটিটাকে আস্তে আস্তে ধুয়ে চলে যাচ্ছে। এই অবলুপ্তিটাকে আমরা আবার ফিরিয়ে আনতে যাচ্ছি যাতে পরবর্তী সমাজ, পরবর্তী আমাদের যে বংশধর, তারা যেন সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে, এই বার্তাটা আমরা সমাজের মধ্যে দিতে চেয়েছি। তার জন্য আমরা এই পরিবেশ বান্ধব এই ধরনের একটা মণ্ডপ তৈরি করেছি। আহ্বান করি আপনারা সকলকে
প্রাইজ বড় কথা নয়, পুরস্কার বড় কথা নয়, বার্তা বড় কথা। যে বার্তা আমরা দিতে যাচ্ছি সেই বার্তাতে আপনারা প্রচার করুন যে স্বামীজি ক্লাবের পূজা দেখুন, স্বামীজি ক্লাব কীভাবে পূজাটা সুন্দর সুস্থভাবে সুষ্ঠুভাবে করা যায় সেইভাবে আমরা পূজাটা করেছি। এটা আপনাদের কাছে আমাদের আহ্বান এবং আপনাদের সংস্থাকে আমাদের স্বামীজি ক্লাবের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা জেনে নেব এই বছর কততম বর্ষ। আমরা 1967 সাল থেকে পুজো শুরু করেছি। এটা 67 অ্যাকচুয়ালি কাউন্টিং এ ভুল হচ্ছে। মাটির বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। কোথাকার শিল্পী দ্বারা এই মণ্ডপ সজ্জিত হয়েছে? শিল্পী আমাদের কাছে বিভিন্ন রকমের শিল্পী আছে, মাটির শিল্পী আছে, মূলিবাসের শিল্পী আছে। শিল্পী একজন হচ্ছে, একজন এটাকে ক্রিয়েট করেছে, কিন্তু শিল্পী অনেক জায়গা থেকে এসছে। প্রতিমার শিল্পী একজন, এই ছোট ছোট মূর্তিগুলো তৈরি করার এক শিল্প, প্রদীপ তৈরি করার এক শিল্প, কিন্তু কনসেপ্ট একজন নিয়ে এসছে, মেদিনীপুর থেকে এসছেন। আমরা প্রতি মায়ের প্রতিমা খুবই সুন্দরভাবে করা হয়েছে। কোথাকার প্রতিমা? শিলিগুড়ি। এবার আমরা অনুরোধ করব ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্যরা রয়েছে, আমাদের জাজেস এখানে রয়েছে, তারা এখানে মানপত্র এবং মেমেন্টো দিয়ে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, ক্লাব কর্তৃপক্ষ, তাদেরকে সম্মান প্রদান করুক। মেমেন্টো তুলে দিচ্ছে স্বামীজি ক্লাবের কর্তৃপক্ষের হাতে আমাদের জাজ বৈশাখী দাস। এই মুহূর্তে মেমেন্টো তুলে দিচ্ছে এবং এর পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের জানিয়ে রাখি শিলিগুড়ির সেরা শ্যামা শিরোপা 2023 স্পন্সর হিসেবে থাকছে ব্রাইট একাডেমি, কো স্পন্সর বাঘা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অ্যাসোসিয়েট স্পন্সর সরকার স্পোর্টস, ঝালে ঝোলে মশলাতে এবং সিল্কো, এবং এছাড়াও রয়েছে রামা। এবার মানপত্র তুলে দিচ্ছে আমাদের ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অর্জুন বর্মন মহাশয়। ধন্যবাদ। এবং আগামী দীপাবলির শুভেচ্ছা। এবং এই মিডিয়াকে আপনারা যেটা যে মিডিয়া তৈরি করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, আমরাও আপনাদের সঙ্গে সহযোগিতা করেছি, আপনাদের সকলকে আমাদের স্বামীজি ক্লাবের তরফ থেকে ধন্যবাদ। কেমন লাগছে কি বলবেন? আমরা এতদিন ধরে করেছি পুজো, কিন্তু এতটা আনন্দ আমরা পাইনি। আজকে যেই ধরনের আনন্দ পেয়েছি, আমরা প্রত্যেককে আমরা ক্লাবের তরফ থেকে বলছি, আমরা স্বামীজি ক্লাবের সদস্যরা আপ্লুত।